নমস্কার বন্ধুরা, আমি তুষার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল লাইফ অফ তুষার। আমি নিউ দীঘায় আবার চলে এসেছি আবার একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান নিয়ে। এবার এসেছি সাইরাম গেস্ট হাউস। আগেরটা যেটা করেছিলাম সেটা ছিল সাই গেস্ট হাউস, এটা হচ্ছে সাইরাম গেস্ট হাউস, দুটো কিন্তু আলাদা। তো এই হোটেলেরও বাজেট কিন্তু 350 টাকা থেকে রুম স্টার্টিং হচ্ছে। এবার বলি পজিশন কোথায়। পজিশন হচ্ছে এই যেমন পিছনে দেখতে পাচ্ছেন, এইদিকে রাস্তা হচ্ছে অমরাবতী পার্কের দিকে যাচ্ছে, আর এই দিকে যে রাস্তাটা এটা হচ্ছে জাহাজবাড়ি মানে হেলিপ্যাড গ্রাউন্ড সেই দিকে। তো দুদিক থেকে আপনারা আসতে পারেন, পরিবেশ কিন্তু খুবই ভালো। আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে হোটেলটা কীরকম। আর এই হচ্ছে হোটেল সাইরাম গেস্ট হাউসের ব্যানার, এই হচ্ছে হোটেল সাইরাম গেস্ট হাউস। মোটামুটি একটা বাড়ির মতো বললেই চলে। একদম সামনের দিকটা বেশ ভালো, রুমগুলো পরিষ্কারই ছিল। ঢুকে দেখুন ডান দিকে বেশ কিছু ফুল গাছ লাগানো আছে, বাদিকেও ছিল, আঙ্কেল ফুল তুলে নিয়েছে, এই যে বাদিকেও ছিল বেশ কিছু জবা ফুল গাছ। তো শীতকালে গাঁদা ফুল টুল উনি চাষ করেন, তো এখন তো যেহেতু বর্ষাকালে আমি এসেছি। তো এই হচ্ছে আমি এখন যাচ্ছি হোটেলের ভেতরে, গিয়ে আপনাদেরকে রুমগুলো ভিডিও করে করে সব দেখাচ্ছি। এই এই আমি চলে আসলাম, এবার আমি ভেতরের দিকে যাব। দোতলায় উঠেই সোজা একটা রুম আঙ্কেল আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এই রুম। এটা রুম নাম্বার আঙ্কেল কত? 205, 205 নাম্বার রুম। এই যে ঢুকেই দেখবেন বড় একটা খাট রয়েছে, দুজন কমফর্টেবলি ঠিক আছে, একটা বাচ্চাও সঙ্গে হয়ে যাবে। একটা ছোট টেবিল রয়েছে, চেয়ার বাইরে দেওয়া রয়েছে, লাগলে নিয়ে সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে টিভি আছে, এটা নন এসি রুম, এটা নন এসি রুম। এই যে ফ্যানও রয়েছে। তো এই হচ্ছে রুম, এখানে মোটামুটি আপনারা দুজন প্লাস একজন তিনজন হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, এই রুমটার প্রাইস কত? এটা 350 টাকা রুম, তাই তো? অফ সিজনে 350 টাকা রুম এটা। তো এই একটা এসি রুম দেখুন, 302 নম্বর রুম, রুম খোলাই ছিল। বেশ একটা বড় সাইজের বেড আছে, তিনজন শুতে পারবেন ওতে, দুজন কমফর্টেবল, একটা বাচ্চার সঙ্গে হয়ে যায়। একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার, চেয়ার কিন্তু ছিল না, চেয়ার যে ছিল সে নিয়ে এসে রেখেছে। এখানে এখানে কিছু ব্যাপার আছে, এগুলো আমি বলছি আপনাদেরকে। আচ্ছা আগে দেখিয়ে দিই, এদিকে একটা ব্যালকনি রয়েছে, এই ছোটো একটা ব্যালকনি, জামাকাপড় মেলতে পাবেন, পরিষ্কার আছে, মানে যাই হোক না কেন রুমটা পরিষ্কার আছে। আর এই সোজা হচ্ছে বাথরুম, বাথরুমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই যে ক্লিনিং আছে, শাওয়ার আছে, কমোড আছে, একটা বেসিন আছে, বাট কোনো মিরার নেই। একটা হ্যাঙ্গার আছে জামাকাপড় রাখার জন্য। এই হচ্ছে এসি রুম। তো নন এসি এসি দুটোই দেখালাম, এবার চলুন ম্যানেজারের সাথে কথা বলে নিই, পুরো ড্রেসটা আপনাদেরকে সব জানিয়ে দিচ্ছি, ওনার সঙ্গে কথা বলে। আঙ্কেল, এই গেস্ট হাউসের নাম কি? সাইরাম গেস্ট হাউস। এবার বলুন এখানে কটা রুম আছে আপনাদের? মোট রুম হচ্ছে 9খানা। আচ্ছা, আর হবে আর এসি নন এসি কটা আছে? এসি নন এসি রুম আছে, মোটামুটি এসি কটা? এসি 4খানা আছে আর 5টা নন এসি। হ্যাঁ আচ্ছা, এবার বলুন আপনাদের এই হোটেলের যে রুমের যে স্টার্টিং প্রাইস সেটা কীরকম আছে? স্টার্টিং প্রাইস মিনিমাম আমরা 350 টাকা বলেছি। আচ্ছা, দ্বিতীয় 350। আচ্ছা, তার মানে এই নেই সারা বছর ধরে 350 টাকা চলবে। আচ্ছা, সিজনে এটা 350। অফ সিজনে সিজনে সেটা কতটা বাড়ে? না সেটা বলবো না। আচ্ছা, যেটা বলা যাবে সেটা হচ্ছে পুরো হোটেলটা 350 না। আচ্ছা, অর্থাৎ পুজোর মধ্যে বা ঈদের ছুটিতে কেউ এসে বললেন যে 350 টাকা নেবো, কেউ আদৌ এলেন না, হোটেলে এলেন না, কিন্তু কমেন্ট করে দিয়ে বসে এত টাকা চাচ্ছে। কারণ হচ্ছে এটা যে সমস্ত হোটেলের সব রুম কিন্তু 350 টাকা নয়, এবং সারা বছরের প্রত্যেক দিনের জন্য 350 টাকা। কটা রুম 350 টাকা? একটা দুটো, দুটো রুম 350 টাকায় পাওয়া যায়, তাই তো? আচ্ছা ঠিক আছে। আর মোটামুটি এখানে যারা ধরুন ফ্যামিলি তারা তো অ্যালাউড আছে, যারা আনম্যারিড কাপল তারা অ্যালাউ আছে কি? হ্যাঁ অ্যালাউ আছে, সিঙ্গেল বয়স 18 এর উপরে। সিঙ্গেল লোক? সিঙ্গেল আমরা অ্যালাউ করি না, উপযুক্ত প্রমাণ থাকলে আমরা রাখতে পারি। আচ্ছা, আর ধরে নিন আপনার হোটেলে কি রেস্টুরেন্ট বা কিছু আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু? রেস্টুরেন্ট এখানে নেই, হয়নি। আচ্ছা, ভবিষ্যতে হবে, যেহেতু গেট খুললে বাইরে হোটেল টোটেল রয়েছে বলে। আচ্ছা, আমরা এটা আপাতত করি। আপনার ফোন নাম্বারটা বলে দিন যাতে ফোন করে বুক করতে পারে। 923, আমার আগে এই নাম্বারে যোগাযোগ করবেন, ফোনপে নাম্বারটা তখনই, যখনই আপনি বুক করবেন তখনই পাবেন। হ্যাঁ, যোগাযোগ নাম্বারটা বলে, যোগাযোগ নাম্বারটা বলছি 9322649924, আর একটা নাম্বার হচ্ছে 6294267927।